আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিকের পক্ষ থেকে। সাথে আছি আমি দিদারুল আলম। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চ্যাপ্টার ওয়ানের পার্ট ফোর নিয়ে আলোচনা করব। এই পার্টে আমি আবৃত দশমিক ভগ্নাংশকে কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় এটা একটু দেখিয়ে দেব। দেখো, এই নিয়মে তোমার বইয়ের উদাহরণ 6, 7 এবং কিছু কাজ দেওয়া আছে, তো চলো শুরু করি। প্রথমে বলা আছে উদাহরণ 6 নং-এ 45.2346, এখানে 2 থেকে 6 পর্যন্ত পৌনঃপুনিক দেওয়া আছে। অর্থাৎ এই যে পৌনঃপুনিক দেওয়ার অংশটা হচ্ছে তোমার আবৃত অংশ। এই আবৃত অংশটার মানে কি? এটা হচ্ছে তোমার, যেমন দেখো এখানে যদি একটা এই সংখ্যাটা এরকম যে ফোরটি ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর সিক্স, এই যে 3 থেকে 6 পর্যন্ত এটাতে পৌনঃপুনিক দেওয়া আছে, এই সংখ্যাটা বারবার রিপিট হবে। থ্রি ফোর সিক্স এইরকম চলতে থাকবে, এটার কোনো শেষ নেই। এটা হচ্ছে তোমার আবৃত দশমিক ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটাকে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। রূপান্তরের প্রথমে তুমি দেখো কি করতে হবে, আমি সংখ্যাটাকে লিখলাম সমাধান 6 নং-এ সমাধান করছি। দেখো প্রথমে আমি সংখ্যাটাকে লিখলাম 45.2346, 3 থেকে 6 পর্যন্ত পৌনঃপুনিক। এরপরে কি করব, এই যে একটা টান দিব, ভগ্নাংশ আকারে লিখব। ভগ্নাংশে কী থাকে? লবহর থাকে। তো এখানে আমি লব মানে উপরের অংশটা, উপরে আমি এখানে দশমিক বাদ দিয়ে আর পৌনঃপুনিক বাদ দিয়ে যাচ্ছে সব লিখে ফেলো। দেখো ফোর থ্রি ফোর সিক্স, তো এখানে কী করলাম, দশমিক বাদ দিলাম, এই পৌনঃপুনিক দুটো বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখন কি করতে হবে, দেখো মাইনাস, এখানে দেখো এই পৌনঃপুনিক ছাড়া বাকি অংশ আছে কতটুকু, এই অংশটা আমার পৌনঃপুনিক ব্যতীত। দেখো এই অংশটা আমার পৌনঃপুনিক ব্যতীত, এটার উপরে কোনো পৌনঃপুনিক নেই, আবৃত অংশ না, অনাবৃত অংশটা লিখব। তো অনাবৃত অংশটা কত, দেখো 4, 5, 2, এটা হচ্ছে আমার অনাবৃত অংশ। এবার আছে নিচে কি করতে হবে, নিচে করতে হবে আমার, দেখো আবৃত অংশের মধ্যে কয়টা সংখ্যা আছে, আবৃত অংশে 3 থেকে 6 পর্যন্ত 1, 2, 3 অঙ্ক আছে, তো 3টা অঙ্কের জন্য আমরা 3টা 9 দিব, 3, 4, 9। এরপরে দেখবো এই যে দশমিকের পরে কয়টা অনাবৃত সংখ্যা আছে, দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে মাত্র 1টা, তো 1টার জন্য 1টা 0। আবার একটু বলছি, প্রথমে কী করব, দশমিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটাকে আমি উপরে লিখে ফেলব, লিখলাম, এরপরে মাইনাস দিয়ে দশমিকের পরে বা আগে যা আছে অনাবৃত অংশ, এই যে এটা হচ্ছে আবৃত, 3 থেকে 6 পর্যন্ত আবৃত, এই পুরোটা হচ্ছে অনাবৃত, এই অনাবৃত অংশটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে ভাগ করব কোনটা দিয়ে, এই যে দশমিক যে আবৃত অংশ আছে কয়টা, 3টা অঙ্কের জন্য 3টা 9। এরপরে দশমিকের পরে যত গড় অনাবৃত থাকবে ততটা শূন্য, তো দশমিকের পরে আমার 1 গড় 2 অনাবৃত আছে, তাহলে 1টা 0 দিলাম। এ হচ্ছে আমার কাজ। এরপরে কি করব, এই এটা থেকে এটা বিয়োগ করব, নিচে যা আছে তাই থাকবে। দেখো এটা বিয়োগ করলে আসে কত, 4, 5, 2, 3, 4, 6, এটা থেকে যদি 4, 5, 2 বাদ দেয় তাহলে আমার কি থাকে, এটা সরি এখানে একটা সংখ্যা বাদ দিয়েছে, 4, 5 হবে এখানে, 45। আমি আবার লিখতেছি, দেখো এই জায়গায় লিখি 4, 5, 1, 8, 9, 4, এটা থেকে এটা বাদ দিলে আমার থাকে এই সংখ্যাটা, তারপরে নিচে আছে আমার কত 9, 9, 9, 0। এবার এই অংশটাকে আমি লঘিষ্ঠকরণ করব। লঘিষ্ঠকরণ মানে কি, এটাকে যে তোমরা আগের ক্লাসে করে আসছো, লঘিষ্ঠকরণ কীভাবে করতে হয়, উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমার কত দিয়ে ভাগ করা যায় উপরে নিচে, দেখো এখন এই অংশটাকে যদি লঘিষ্ঠকরণ করতে চাই, দেখো এইটা একটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তাহলে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করি, উপরে আছে আমার কত 4, 5, 1, 8, 9, 4 ভাগ 2, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার আসে 2, 2, 5, 9, 4, 7। এবার নিচে যে সংখ্যাটা আছে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, 9, 9, 9, 0 ভাগ 2,
সরি, হ্যাঁ ভাগ টু, তো আসে কত আমার 4995, এই দুটো সংখ্যা আসে। এবার আসো এটাকে, এবার আমরা এই নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করবো, এটাতে আর কোনো রকম ভাগ যায় না, দুটোকে একই, দুটোকে একই রকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো এখন আমরা কি করব, ভাগের কাজ যেহেতু শেষ, লঘিষ্ঠকরণের কাজ যেহেতু শেষ, এখন আমরা এই নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করব। তো নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করি, তাহলে কীরকম আসে দেখো, 4995 ভাগ 225947, এই সংখ্যাটাকে ভাগ করে। তো দেখো এখানে আছে কত, 4995, এটাকে যদি আমরা এই চার সংখ্যা, এখানে চার অঙ্ক, এখানে চার অঙ্ক নিলে আমার এটা কম হয়ে যায়, এটা 2000 হয়, তো আমার পাঁচ অঙ্ক নিতে হবে, এই পাঁচ অঙ্কের মধ্যে আমার সংখ্যাটা কত বার যায়। হ্যাঁ এখানে 4995কে যদি আমরা চার দ্বারা গুণ করি, দেখো 4995 × 4 ইকুয়াল আছে আমার কত, 19980, এটাকে যদি আমি চারবার দিই 19980, তো বিয়োগ করি দেখো 22594 − 19980 ইকুয়াল আসে 2614, এখানে আসে আমার 462। তো উপর থেকে যদি সাত নামাই, তাহলে এটার মধ্যে কত হয়, 26147, এটার মধ্যে কত বাজে দেখো, 4995 × 5, পাঁচ বার দিলে 24000 আসে, আমি যদি পাঁচ বার দেই সংখ্যাটা আছে 24975। এবার এটাকে বিয়োগ করো, সাত থেকে পাঁচ গেলে 2, 7 আছে 14 হবে, 7 হলে 7 আছে 1 না রেখে 10, 10 11 হবে 1 হলে, 7 আছে 1 4 রেখে 5, 6 থেকে 5 গেলে হয় 1, তাহলে 1172। তো দেখো এখানে আছে আমার 4995, আর এখানে অবশিষ্ট আছে 1172, যার মধ্যে যায় না, তাহলে আমি এই সংখ্যাটাকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো মিশ্র ভগ্নাংশ আকারে লিখলে আমার ভগ্নাংশটা হবে কীরকম, যে 45 নিচে আসবে কত, 4995, উপরে আসবে কত বাক্সটা 1172, এটা হচ্ছে আমার নির্ণয় ভগ্নাংশ। তো আবার একটু বলে দিই, দেখো সম্পূর্ণ অংশটা আবার একটু দেখাই, যে প্রথমে কী করতে হবে, সংখ্যাটাকে লিখতে হবে, লিখে এটাকে ভগ্নাংশ আকারে লেখার জন্য প্রথমে উপরে দশমিক এবং পূর্ণপুণিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখলাম, তারপরে এই পুরোনো সংখ্যাটা থেকে পূর্ণপুণিক বাদ দিয়ে যে অংশটা আছে এটা বাদ দিয়ে দেবো, মাইনাস করে দেবো, তাহলে 455 এটা পূর্ণপুণিক ব্যতীত আছে, তো এটা মাইনাস করে দিলাম। এবার নিচে যে হর, হরের ক্ষেত্রে কি করব, এখানে পূর্ণপুণিকের যে কয়টা অঙ্ক আছে, একটা দুইটা তিনটা, তিন অঙ্ক, এই জন্য তিনটা নয় দিব। এরপরে দশমিকের পরে খেয়াল রাখতে হবে, দশমিকের পরে পূর্ণপুণিক ছাড়া যতগুলো অঙ্ক ততটা শূন্য, তাহলে দশমিকের পরে 2 একটাই মাত্র পূর্ণপুণিক ছাড়া সংখ্যা, সেজন্য একটা শূন্য। এবার এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে যা আসে, নিচে যা আসে লিখলাম। এবার এই সংখ্যাটাকে আমি কি করব, 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ লঘিষ্ঠকরণ করব। 2 দ্বারা ভাগ করলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, আমার এই সংখ্যাটা আছে, নিচের 9990কে ভাগ করলে এই সংখ্যাটা আছে, তো এটা দিয়ে আমি উপরের সংখ্যাটাকে হর দিয়ে লবকে ভাগ করলাম, 45 আসলো ভাগফল, আর নিচে অবশিষ্ট থাকে 1172। তো সংখ্যাটাকে আমি মিশ্র ভগ্নাংশ আকারে লিখলাম, 45 সমস্ত 4995 ভাগের 1172, এ হচ্ছে আমার নির্ণয় ভগ্নাংশ। তাহলে নির্ণয় ভগ্নাংশ (4995) = 1172 আনসার। তাহলে উদাহরণ 6 আমাদের কমপ্লিট হলো, উদাহরণ 6টা করলাম। এবার আসো উদাহরণ 7-এ, এই যে প্রশ্ন ছিল 32.567, 5 থেকে 7 পর্যন্ত পূর্ণপুণিক দেওয়া একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমি প্রথমে কী করব বলছিলাম, সংখ্যাটাকে লিখলাম 5, 6, 7, এবার এটাকে কী করবো, ভগ্নাংশ আকারে লিখবো। ভগ্নাংশ আকারে লিখতে গেলে কী করবো, দশমিক বাদ দিয়ে পূর্ণপুণিক বাদ দিয়ে সব লিখে ফেলবো, যে 32, 5, 6, 7, এবার বাদ দিয়ে দিব কোন অংশটা, পূর্ণপুণিক বাদে কয়টা আছে আমার, 32 আছে পূর্ণপুণিক বাদ দিয়ে, তো পূর্ণপুণিক বাদ দিয়ে 32, সেটাকে আমি বিয়োগ করে দিলাম। এবার নিচে আসতে হবে, নিচে আসবে কত,
এই যে পূর্ণগুণিকের কয়টা অঙ্ক আছে? তিনটা। তো তিনটা হলে আমার তিনটা নয়। এবার আসো, দশমিকের পরে কয়টা পূর্ণগুণিক ছাড়া সংখ্যা আছে? দশমিকের পরে একটাও নাই, তাহলে কোনো শূন্য হবে না, তাহলে তিনটা নয় নিচেই। তাহলে এখন আমি কি করব, উপরে এটা থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দিব। তো এটা বাদ দিলে আমার আসে কত, দেখো 3 2 5 3 5, এই সংখ্যাটা আসে। নিচে আছে আমার 9 9 9। এবার দেখো, এটা দুটাকে আমি লঘিষ্ঠকরণ করব। লঘিষ্ঠকরণ করতে হবে কিভাবে, দুইটা সংখ্যাকে একই উপরে যে সংখ্যা নিচে যে সংখ্যা এই দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ করলে আমার আসে কত, দেখো এগুলোকে যদি আমি তিন দ্বারা ভাগ করি, উপরে এবং নিচে যদি তিন দ্বারা ভাগ করি, দেখো 3 2 5 3 5 3 2 5 3 5 ভাগ তিন, তা আসে আমার 1 0 8 4 5। আর নিচের অঙ্কটাকে যদি ভাগ করি তিন দ্বারা, 3 4 9 ভাগ থ্রি, তাহলে আসে আমার 3 3 3, এই সংখ্যাটা আসে। তো উপরে নিচে যদি আমি তিন দ্বারা ভাগ করি এই সংখ্যাটা আসে। এখন যদি আমি আবার করতে যাই, দেখো আবার যদি এগুলোকে ভাগ করি, ভাগ 3, তাহলে আসে আমার 111। এটাকে যদি আবার তিন দ্বারা ভাগ করি তাহলে আসে আমার 111। আর উপরের সংখ্যাটাকে দেখো তিন দ্বারা ভাগ যায় কিনা, 10 8 4 5 ভাগ 3, এটাকে যদি তিন দ্বারা ভাগ করি দেখো ভাগ যায়, তো আসে 3 6 1 5। তাহলে টোটাল না আমরা এই সংখ্যাটা বললাম। দেখো 111 একটা মৌলিক সংখ্যা যেটাকে ভাগ করা যায় না, তাহলে আমি এটাকে আর ভাগ করতে পারবো না। মৌলিক সংখ্যা এসে গেলে আমাদের কাজ শেষ, এখানে ভাগের কাজটা শেষ। এবার আসো আমরা কী করবো, 111 দিয়ে 3615 ভাগ করব। দেখো 111 ভাগ 3615, তো 111 3615 মধ্যে কয়বার যায়, এখানে তিনটা সংখ্যা আমি তিনটা নিলাম, এই তিনটার মধ্যে কতবার যাবে, তিনবার। তিনবার দিয়ে এটার গুণ করলে 3 3 3 আসবে। তো মাইনাস করি, 3 আছে 11 হবে 8, হলে হাতে আছে 1 3 4, 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 3 গেলে 0, এখানে থাকে আমার কত 5। তো 285, 111 285 মধ্যে দুইবার যায়, তো দুইবার দিলে 222, বিয়োগ করলাম 5 থেকে 2 গেলে থাকে 3, 8 থেকে 2 গেলে থাকে 6, এটা 0। তাহলে দেখো 111 এটা বড় হয়ে গেছে, আমার বাক্সের আছে কত 63। তাহলে আমার উত্তর বেরিয়ে গেল, উত্তর হচ্ছে কত 32 সমস্ত 111, উপরে হচ্ছে 63, 111 ভাগের 63, এটা হচ্ছে আমার আনসার। তো লিখে দিই, নির্ণয় ভগ্নাংশ 32 সমস্ত 111 ভাগের 63, এটাই আনসার। তাহলে সমাধান 7 কমপ্লিট হলো। এবার আসি কাজে, কাজের ক্ষেত্রে কাজ প্রথমে যে কাজটা আছে পৌনঃপুনিক, এটাকে কীভাবে করব, একই রকমভাবে আমি প্রথমে সংখ্যাটা লিখলাম, দেখো 0.41 পৌনঃপুনিক দিয়ে সংখ্যাটা লিখলাম। লেখার পরে কী করব, ভগ্নাংশ আকারে লিখব। তো দশমিক বাদ দিয়ে লিখলে আছে কত 41, দেখো এটা থেকে বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করব কত, দেখো আমার আসে কত, শুধু পৌনঃপুনিক বাদ দিয়ে মাত্র 0 আছে, তো 0 এটাকে বিয়োগ করলেও যে না খেলে, তারপরে দিলাম। এবার আসো নিচের অংশ, নিচে আমার পৌনঃপুনিকের সংখ্যা আছে কয়টা, দুইটা, তো দুইটা থাকলে দুইটা নয়, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, তাহলে এখানে আমাকে 0 আসবে না। তো এখন সংখ্যাটা তোমার আমার কী ধরো কীরকম দাঁড়ায়, 41, নিচে হলো কত 99। দেখো 41 একটা মৌলিক সংখ্যা, এটাকে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে যেহেতু একটা মৌলিক সংখ্যা তো এটাকেও আর ভাগ যাবে না, এটা যদি একই রকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যদি করতে, তাহলে এটাই হচ্ছে আমার ভগ্নাংশ। দেখো এখানে উপরের সংখ্যাটা তোমার ছোটো, নিচের সংখ্যাটা বড়, তাই এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে চলে আসলে এটাই আমার আনসার। তো লিখে দিলাম নির্ণয় ভগ্নাংশ 41, উপরে নিচে হবে 99, এটা আনসার। এবার আসি কাজ দুইয়ে, কাজ দুইয়ে আছে কত আমার 3.04623,
সিক্স থেকে থ্রি পর্যন্ত পৌনঃপুনিক দেওয়া আছে। তো এই সংখ্যাটাকে আমি সাধারণ বাংলাদেশে প্রকাশ করব। তো প্রথমে আমি কি করব, সংখ্যাটাকে লিখে ফেলব যে তিন শূন্য চার ছয় দুই তিন বিয়োগ বা মাইনাস, মাইনাস দিয়ে লিখব কি দশমিক ছাড়া, পৌনঃপুনিক ছাড়া কি আছে, তিন শূন্য চার, এই তিনটা অঙ্কের উপরে কোনো পৌনঃপুনিক নেই, তাহলে এই তিনটা লিখে বলবো তিন শূন্য চার। এবার আসো নিচের অংশে, নিচের অংশে কীভাবে করতে হবে, পৌনঃপুনিকের কয়টা সংখ্যা তিনটা, তাহলে তিনটা নয়। এবার দেখতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যার মধ্যে উপরে অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই, এই যে দশমিক, দশমিকের উপরে শূন্য এবং চারের দুইটার উপরে পৌনঃপুনিক নেই, তাহলে দুইটার উপরে পৌনঃপুনিক নেই, তার মানে দুইটা শূন্য হবে, দুটা শূন্য। এবার আসো এখানে বিয়োগের কাজ, এই যে এই সংখ্যাটা বিয়োগ করি, উপরে আছে কত, থ্রি জিরো ফোর সিক্স টু থ্রি মাইনাস থ্রি জিরো ফোর, হ্যাঁ দেখো এই সংখ্যাটার আনসার কত আসে, যদি ইকুয়াল দেই আমার আসে, মানে দেখো থ্রি জিরো থ্রি জিরো ফোর থ্রি ওয়ান নাইন, নিচে আছে আমার নাইন 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 জিরো জিরো, এই দুটা সংখ্যা। দেখো আমার উপরের সংখ্যাটা বড় আছে এখনও, তাহলে উপরের সংখ্যাটা যদি বড় থাকে তাহলে কী করা যায়, দেখো উনিশ লাস্টে একটা সংখ্যা আছে উনিশ, এই সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা, তো এই সংখ্যাটার আর কোনো ভাগ যাবে না, ভাগ না গেলে তো উপরের সংখ্যাটা যেহেতু বড় একক দশমিক, তাহলে উপরের সংখ্যাটা যেহেতু বড় তাহলে আমাদের কী করতে হবে, ওই যে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ নিতে হলে আমার কী করতে হবে, এই সংখ্যাটিতে এটাকে ভাগ করতে হবে, দেখো ভাগ নাইন 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 জিরো জিরো, আনসার আমার এখানে দেখো আনসার চলে আসলো তিন থ্রি পয়েন্ট। দেখো কৌশলটা একটু দেখা দিই, ক্যালকুলেটারে তোমরা কী করবা, উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করে দিবা, ভাগ করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার আনসার আসলো থ্রি পয়েন্ট জিরো ফোর সামথিং, তার মানে এটা তিনবার ভাগ যাবে, দেখো তাহলে নাইন 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 জিরো জিরো ভাগ থ্রি জিরো ফোর থ্রি ওয়ান নাইন, এটাকে ভাগ করলে তাহলে কতবার যাবে আমার, দেখো এখানে তিন আছে প্রথমে তিনবার যাবে, তিনবার, তাহলে আমার সংখ্যাটাকে একটু বের করি, তিনবার দিলে তিন নাইন 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 জিরো জিরো ইন্টু থ্রি, তো তিনবার দিলে আমার আসে কত, দেখো টু নাইন নাইন সেভেন ডাবল জিরো, এই সংখ্যাটা আসে, তো একটু ভাগ বিয়োগ করতে হবে, থ্রি বিয়োগ করি নাইন এন নাইন এখানে ওয়ান, সেভেন আছে তেরো হবে, ছয় হলে হাত আছে এক, নয় রেখে দশ, দশ আছে চোদ্দো হবে, চার হলে হাত আছে এক, নয় রেখে দশ, দশ দশ গেলে শূন্য, এখানে শূন্য, তাহলে এই শূন্যের আর দরকার নেই, তিন থেকে দুই গেলে তিন গেলে শূন্য, তাহলে এই শূন্যটার আর দরকার নেই, তো আমার ছাকে কত, চার চার হাজার ছশো উনিশ, এই সংখ্যাটা আমার অবশিষ্ট থাকে, তাহলে আমার আলটি ইয়েটা পেয়ে গেলাম কি তিন সমস্ত নয় হাজার নয় নয় শূন্য শূন্য, উপরে থাকে ফোর সিক্স ওয়ান নাইন, এটা হচ্ছে আমার আনসার ভগ্নাংশ, তাহলে এই হচ্ছে আমার কাজ দুই। এভাবে তোমরা কাজ তিন এবং চার অঙ্ক দুটো তিন দুটো করে ফেলবা। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত রইল, দেখা হবে পরবর্তী কোনো পার্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। যাওয়ার আগে একটাই কথা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও।